আনন্দপুর কাণ্ডে গ্রেপ্তার দুই, শনিবার বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ, গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, বিষয়ে আরো জানবো। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সাংগঠনিক জেলা মন্ডল সভাপতি সরস্বতী সরকারের ওপরে যে যে হামলা হয়েছিল গতকাল রাতে হামলা হয়েছিল, এবং যেমনটা অভিযোগ ছিল যে প্রচার ছেড়ে ফেরার পথে তৃণমূল দুষ্কৃতীরা তার ওপরে চড়াও হয় এবং তাকে আক্রমণ করে এবং তারপরে তার মাথা ফেটে যায় বলে এমনটাই অভিযোগ ওঠে। এবং সেই দিন সকাল থেকে দেখা যাচ্ছে যে আনন্দপুর থানার সামনে বিজেপি কর্মী সমর্থক তারা আন্দোলন করছে, এবং তারপরেই সেখানে আনন্দপুর থানাতে একটি অভিযোগ জানিয়েছিল, এবং সেই সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে বিজেপিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারাও তৃণমূলের কর্মী সমর্থক বলে এমনটাই জানা যাচ্ছে। গৌর হরি গায়েন 28 বছর বয়স এবং আশরাফ মোল্লা এই দুজনকেই কিন্তু ইতিমধ্যে আনন্দপুর থানা তারা গ্রেপ্তার করেছে এবং দুজনকেই আগামীকাল কোর্টে প্রডিউস করা হবে। বেশ, ধন্যবাদ রিয়া। কথা বলছিলেন প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, গৌর হরি গায়েন ও আশরাফ মোল্লা। হামলার প্রতিবাদে আন্দোলন জারি রয়েছে বিজেপি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, এখনো কি এই বিক্ষোভ চলছে? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত এই বিক্ষোভ চলছিল। মূলত জানো যে গতকাল রাত্রেবেলা 11:30 থেকে 12:15 নাগাদ হোসেনপুর অঞ্চলে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা আসে তাদেরকে আক্রমণ করে বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। বিজেপির মন্ডল পাশবা মন্ডল সাংগঠনিক জেলা সভাপতি সরস্বতী সরকার তাকে রিভলভারের বাড় দিয়ে মারা হয়, এবং এর পাশাপাশি তাকে বাটাম দিয়েও মারা হয়। তার মাথা থেকে মাথা পেটে যায়। এর পরবর্তীকালে যাদব এবং মনোজ পোদ্দার নামে আরো দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ, এবং তারপরে কিন্তু আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করে, এবং অভিযোগ দায়ের করার পরে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে পুলিশ যারা দোষী তাদেরকে খুঁজে বার করছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা। তবুও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যখনই তাদের অভিযোগ আছে, যখনই তারা কিন্তু এই আক্রমণ পর যখনই তারা সকালবেলা প্রচার করতে বেরায়, তাদের বাড়ি বাড়িতে গিয়ে আক্রমণ করে তৃণমূলরা, এবং বিশেষ মূলত অভিযোগ হচ্ছে কাউন্সিলরের মদত পুষ্ট কিছু দুষ্কৃতি তারা এরকমটা করছে। এর পরবর্তীকালে যেটা অভিযোগ, যে ওই জন্যই তারা রাত্রেবেলা প্রচার করতে পেরেছে এবং সেখানেও কিন্তু তাদেরকে ছাড় দেয়নি। গতকাল যখন তারা প্রচার করছেন এবং প্রচার জানার লাগিয়ে যখন ফিরছে চৌবাগা অঞ্চল থেকে এসে ঠিক যখন তারা হোসেনপুর অঞ্চলে আছেন তখনই তাদেরকে মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করেছেন সরস্বতী সরকার, অর্থাৎ বিজেপির কসবা সাংগঠনিক জেলা যিনি মন্ডল সভাপতি ঋষিকেশ। ধন্যবাদ দেবাশিস, কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। পুলিশ তুমি যুক্তি ছাড়ো।